ভিউয়ার্স আরেকটি দরখাস্ত নিয়ে হাজির হলাম আপনাদের সামনে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এই বিজ্ঞপ্তিটি দৈনিক জনকণ্ঠ মে মাসের 19 তারিখে বৃহস্পতিবার প্রকাশ করছে আপনারা পুরনো পত্রিকা খুঁজলে আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন আপনারা উদ্ভাবক ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ শীর্ষ প্রকল্প বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এখানে আইসিটি টাওয়ার 15 তলা প্লট ই 14/X দেন আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকা 1207 এখানে এই যে এখানে দেখুন তারিখ হচ্ছে 19/5/2022 স্মারক নাম্বার আছে যে 2021/22 লাস্টে দেখুন 122 বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি এর কর্তৃক বাস্তবায়নীন উদ্ভাবক ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ শীর্ষক প্রকল্পে নিম্নবণিত শূন্য পদে শুধুমাত্র প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরকারি বিধি মোতাবেক নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে দরখাস্ত আহ্বান করে মানে হচ্ছে এই চাকরিটা হচ্ছে আপনার পার্মানেন্ট চাকরি না অস্থায়ী এই যে প্রকল্প যতদিন চলবে আপনি ততদিন এই চাকরি করতে পারবেন একটার জন্য অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিবে বয়স সীমা সর্বোচ্চ 30 বছর আর জাতীয় বেতন গ্রেড 2015 গ্রেড 16 স্কেলে এখানে কনসলিডেট পে মানে কি বিএ বিএসসি বিকম বিএসসি ডিপ্লোমা ইন সিএসসি অর ইকুইভ্যালেন্ট মাস্ট হ্যাভ স্কিলস অফ বাংলা অ্যান্ড ইংলিশ টাইপিং এ হলো আপনার যোগ্যতা এখানে প্রার্থীদের অনলাইনে যে একটা ই রিকোয়ারমেন্ট আছে এই .bcc.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আগামী 20 তারিখের মধ্যে জুন মাসের 11:59 পর্যন্ত আবেদন করতে পারবেন এরপরে আর আবেদন করতে পারবেন না চাহিত সকল প্রমাণাদি দলিলে দিয়ে অনলাইনে দাখিল করতে হবে প্রার্থীর বয়স 20/6/2022 তারিখে 30 বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার বয়সের উদ্দেশ্যসীমা এবং সর্বপ্রকার কোটা পদ্ধতির সরকারি বিধিবিধান অনুসরণ করা হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না প্রার্থীদেরকে বিকাশ ডাচ বাংলা ব্যাংকের ডিবিবিএল মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে 200 টাকা পরীক্ষার ফি অনলাইনে irequirement.bcc.gov.bd অনলাইনে ফর্মে পাওয়া যায় প্রদান করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতা সনদ প্রশংসাপত্রের মূল কপি এবং চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র পরবর্তীতে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে অপরিশোধিত ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন পত্র বাতিল হবে উপরে উল্লেখ করা হয়নি এরূপ ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য বিধিবিধান প্রযোজ্য হবে কর্তৃপক্ষ কোনরূপ কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ কার্যক্রম স্থগিত বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন আপনারা বুঝতে পারছেন এই যে যুগ্ম সচিব প্রকল্প পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেনের স্বাক্ষরিত যে এখানে সরকারি যত নিয়ম নীতি আছে এখানে অনেক কিছু উল্লেখ করা হয়নি যেগুলা সরকারি চাকরির ক্ষেত্রে যে সমস্ত নিয়ম নীতি সম্পূর্ণ পালন করা হবে তো আপনারা যারা চাকরি এখানে আবেদন করতে বা চাকরি করতে ইচ্ছুক একজন লোক নিবে আপনারা আবেদন করতে পারেন কিন্তু কোথাও এখানে বেতন উল্লেখ করা হয়নি।